Wawi min nasara yang suruh Nakisi 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 wawi min nasara yang suruh এখন আমরা জানবো মুতালিলাম মানে ফালা। এরকম তিন অক্ষর বিশিষ্ট শব্দের এই লাম কালেমাতে ওয়াও অথবা ইয়া হলে ওই শব্দটাকে আমরা কি বলি? নাকেস বলি, তাই না? তাহলে এই নাকেসে ওয়াও অথবা ইয়া হলে শব্দের রূপটা কেমন হবে, কোন বাপ থেকে কেমন হবে, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। আর তালিল তো আমরা সবগুলোই করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শুরু করলাম, বলেন নাকিসে ওয়াবি মিন নাসরা ইয়ানসুরু। আবার আমরা বলতে পারবো নাকিসে ওয়াবি মিন জরাবা ইয়াজরিবু। এইরকম ভাবে আবার আমরা বলতে পারবো নাকিসে ইয়াই, এরকম ভাবে আস্তে আস্তে দেখবো। আজকে আমরা পড়ছি তাহলে এক নাম্বার বাব নাসর এনসুরু থেকে লাম কালেমায় যদি ওয়াও হয় সেই শব্দ, এই যে লাম কালেমায় ওয়াও হয়েছে এই শব্দের রূপান্তর কেমন হবে বলেন তাহলে। নাকিসে ওয়াবি মিন নাসর এনসুরু দা ইয়াদু রজা ইয়ারজু দোয়া করা আশা আকাঙ্ক্ষা করা বাদায়াবুদু শুরু করা তালায়াতুলু তেলাওয়াত করা নাজায়ানজু মুক্তি পাওয়া। তাহলে আমরা এগুলো জেনে কি করব বাবা? আমরা তালিল করব এবং সিগার রূপগুলো জানার চেষ্টা করব। তাহলে এটা দা ইয়াদু এরকম হবে। আমরা এরই আগে কি কি জেনেছি বাবারা? কলা ইয়াকুলু কোন বাপ থেকে? নাসরা এনসুরু থেকে, তাই না? কিন্তু কলা ইয়াকুলু জেনেছি। তারপরে কি জেনেছি বাবা বলেন? বা ইয়াবিউ। তারপরে কি জেনেছি বাবা? কাফা ইয়াকিফু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবারে আমরা কি জানছি বাবা? নাকেস বা লাম কালেমায় কি হলে, লাম কালেমায় ওয়াও অথবা ইয়া হলে কেমন হবে। তাহলে মুখস্থ করে নেন, নাকিসে ওয়াবি মিন নাসরা ইয়ানসুরু দা ইয়াদু রাজা ইয়ারজু বাদা ইয়াবদু তালা ইয়াতলু নাজা ইয়ানজু। আমরা জানি তিন অক্ষর ছাড়া কখনো ফেল হতে পারে না। তিন অক্ষরকে আমরা কি বলি? মোজার রদ। এই মোজারদের লাম কালেমায়, মোজারদের লাম কালেমায়, তার মানে কোনো ফেলের লাম কালেমায় অর্থাৎ নাকেস
লাম কালেমা মানে মতালে লাম। এই লাম কালেমায় যদি ওয়াও অথবা ইয়া হয় তাহলে তার রূপান্তর কেমন বা কিভাবে আমরা তালিল করব। তালিল করার আমরা বুদ্ধি জানি, মতালকে তিন পদ্ধতিতে দুই কায়দায় তালিল করতে হয়। মতালকে তিন পদ্ধতিতে দুই কায়দায় তালিল করতে হয়। তিনটা পদ্ধতি মানে কি? তিনটা পদ্ধতি হচ্ছে, হয় আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন করতে, না হলে সাকিন করতে হবে, না হলে বিলুপ্ত করে খেয়ে ফেলে দিতে হবে। দুটা পদ্ধতি, ফাতার পরে আলিফ হবেই 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 হবেই। আর যদি ওয়াও ইয়া মোতাহাররক হয় আর তার পূর্বে যদি সাকিন থাকে, হরফে সহি সাকিন, তাহলে ওয়াও ইয়া এর হরকতটাকে পূর্বে দিয়ে সেই অনুপাতে বদল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাবা, যেহেতু দা শব্দটা যেহেতু নাসারা ইয়ানসুরু এর ওজনে এসেছে, তাহলে না সর দা আ ওয়া। এখন এই ওয়াতে কি হয়েছে? মুতাহাররাক। ওয়াওটা কি? হরকত যুক্ত। তার পূর্বে কি আছে? আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর আমাদের পৃথিবীর কিছুই দেখা যাবে না। যদি জবর থাকে তাহলে আমরা কি করে দিব? আলিফ। তাহলে কি হলো? দা হলো। আবার ইয়া দুও, তাহলে এই যে দেখেন, না সর দা ওয়া দা আ ওয়া, তাহলে দা আ ওয়া না সর, তাহলে ওয়াও ওয়াওটা ওয়াও ওয়াওটা মুতারক। ওয়াও তার পূর্বে কি এসেছে বাবা? পৃথিবীর আর কোনো কথা চলবে? কোনো নিয়ম চলবে? না 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 না, এগুলো বললে তো হবে না। আচ্ছা, তাহলে দা, কারণ আমরা জানবো ইনশাআল্লাহ, আজকেই পড়াতে চেয়েছিলাম কিন্তু মনে করছি তালিলগুলো শেষ করি, তারপরে আপনাদেরকে জানাবো কোন কোন সময় ওয়াও আর ইয়াটা তার আলিফ হতে পারবে না, কোন কোন জায়গাতে ওয়াও আর ইয়াটা আলিফ হতে পারবে না আমরা জানবো ইনশাআল্লাহ। সময় চলে যাচ্ছে বাবা, এদিকে দেখেন, ইয়াদুউ ইয়ানসুরু, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ঠিকই তো আছে, কিন্তু ওয়াওটা মুতাহাররক, তার পূর্বে পেশ, তো পেশ কি চাই? ওয়াও সাকিন। আর কিছু করতে হবে না, কারণ মিলে গেছে, উচ্চারণে সহজ হয়েছে। তাহলে ইয়াদুউ হলো, আসলে কি ছিল? ইয়াদুউ ইয়ানসুরু। তাহলে পরে শেষ করে দেন, দা ইয়াদুউ রাজা ইয়ারজু বাদা ইয়াবদু তালা ইয়াতলু না জায়ানজু বা। বলেন, এভাবে বলেন, দা ইয়াদুউ, একসাথে বলেন, সময় নেই, সবাই 100 বার করে পড়েন, দা ইয়াদুউ রাজা ইয়ারজু বাদা ইয়াবদু তালা ইয়াতলু, দা ইয়াদুউ রাজা ইয়ারজু বাদা ইয়াবদু তালা ইয়াতলু না জায়ানজু, দা ইয়াদুউ রাজা ইয়ারজু। হ্যাঁ, দেখি আপনাদেরকে দেখায়, আপনারা সবাই পড়েন, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন।